গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর সেই সকালবেলা তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলায় বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি মাথায় নিয়ে আমাদের বাজারহাট হয়ে গেছে। চাটা খাওয়া কমপ্লিট, বাবাই এখনও ঘুমোচ্ছে, আজকে একটা ছুটির দিন। তো আজকে বাজার হয়েছে, মাছ বাজার হয়েছে, মাছ মানে ট্যাংরা মাছ আনা হয়েছে, আর হচ্ছে বোয়াল মাছ আনা হয়েছে। তাই বললাম যে মাকে বলি আসতে, মার হাতে বোয়াল মাছের ঝোল খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, তাই মাকে আসতে বলেছি। মা, ভাই, ভাইয়ের বউ সবাই আসবে, মায়ের হাতের বোয়াল মাছের ঝোল খাবো। অনেক দিন খাই না, প্রায় 4 মাস হয়ে গেছে যে আমাদের একসাথে খাওয়া দাওয়া হয়নি। তো এই নিয়ে সকালটা শুরু করলাম। টিফিনও বানাতে হবে, হালকা ফুলকা কিছু একটা টিফিন বানাবো, যেহেতু সকালবেলায় সবাইকে বলেছি আসতে। সকাল থেকে রাত অবধি ওরা থাকবে, মানে অনেকদিন পরে কুচকুটাও আসবে, বেশ ভালো লাগবে। আর আমার কাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে, ফুলটাও দেখাচ্ছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। সব মিলিয়ে বেশ ভালো লাগছে দিনটা, মানে সকালটা শুরুটা ভীষণই ভালো হলো। সারাদিন থেকো আমার সঙ্গে, দেখতে থাকো, শুধুমাত্র বৃষ্টির দিনে খাওয়া দাওয়ার ব্লগই করব, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নাও আমি কী কী করছি সকাল থেকে রাত পর্যন্ত। আজকে বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছ পাওয়া গেছে, মাছগুলো এখন কাটতে হবে, আর বোয়াল মাছটা কেটেই এনেছে বাজার থেকে। মাছ খুব ভালো করে কেটে বারবার নুন দিয়ে কষলে কষলে ধুয়ে ফেলা হয়েছে, তারপরে নুন আর হলুদ মাখিয়ে রাখছি। সর্ষের তেল গরম করে ট্যাংরা মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এই মাছ ভাজার সময় কিন্তু বাহাতে একটা ঢাল রাখবে, না হলে কিন্তু ছিটে পুরো চোখে মুখে। সমস্ত ট্যাংরা মাছ ভেজে তুলে নিয়েছি, আর আজকে এই ট্যাংরা মাছ রান্না করব গাঠি কুচু দিয়ে। মা রান্না করবে বোয়াল মাছ, তার জন্য মা যা যা মশলা আমাকে বলল সব মশলা একসাথে নিয়ে জলে ভিজিয়ে রাখছি। মা চলে এসেছে মাছ রান্না করতে। সর্ষের তেলের মধ্যে জিরে তেজপাতা সম্বরা দিয়ে আদা রসুন পেস্ট দিল। আদা রসুনের কাঁচা কন্দ বেরিয়ে যেতে গুঁড়ো মশলা যেটা ভিজিয়ে রেখেছিলাম, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ, সমস্তটা একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। খুব সুন্দর কষা হয়েছে, তেলও বেরিয়ে এসেছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে মাছের ঝোল বানিয়ে নেওয়া হবে। রান্না হয়ে গেছে মায়ের হাতের স্পেশাল মাছের ঝোল। দেখতে যতটা সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। এবারে দেখে নাও আমি কি কি রান্না করেছি। এই যে এখানে চলছে খাওয়া দাওয়া, এই যে মা বোয়াল মাছের ঝোল বানিয়েছিল, আর এই যে আমাদের পেঁচিটাকে দেখতেই পাচ্ছ, আর এই যে আমার ভাইয়ের বউ, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, মানে মেয়েকে পুচকুটাকে রাখতে হচ্ছে, ওর জন্য তাড়াতাড়ি করে খেয়ে উঠে গেছে। এরপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। ভালো আছো তোমরা? ভালো আছো? সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যে যা শুয়েও পড়েছে। এবারে আমি
খাবার টাবার নিয়ে বসেছি, আমরা দুজনে খাচ্ছি। এই দেখো সবার খাওয়া হয়ে গেছে, খাবার দিতে দিতে এখন আর ইচ্ছেও করছে না খেতে। এই যে নিয়ে বসেছি শাক ভাজা, আর যে কলমি শাক ভাজা করেছি, আর হচ্ছে এই একটা তরকারি বানিয়েছিলাম, এই তরকারিটা বানিয়েছি তোমার ইয়ে কী বলে এটাকে, কাঁঠালের আটি, কাঁঠালের আটি বড়ি, তারপরে হচ্ছে ডাটা আর কি দিয়েছি, উচ্ছে সব কিছু দিয়ে, পটল কাঁচকলা সব কিছু দিয়ে একটা নিরামিষ শুক্তো বানিয়েছিলাম। আর আর করেছি এই যে ডাল, কাঁঠালের দানা দিয়ে ডাল বানিয়েছি আর ডাটা দিয়ে। আর এখানে করেছি বোয়াল মাছ, বোয়াল মাছটা তো মা রান্না করেছে দেখালাম আমি তখন, আর আমি করেছিলাম এই যে ট্যাংরা মাছ কচুর কাঠি দিয়ে। আজকে কোনো রান্নাই শেয়ার করতে পারলাম না, তাড়াহুড়ো ছিল, অনেকগুলো রান্না করেছি এই জন্য কোনো রান্নাই আর শেয়ার করিনি। আজকে এত বেশি রান্না হয়ে গেছে যে ভাতই খাওয়া যাচ্ছে না, সবজিগুলো একটু একটু করে খেয়ে পেটটা ভরে গেল, সব কিছু দিয়ে খেয়েছি একটু একটু করে। এবার নিয়েছি মাছ, কিন্তু হাত মনে হচ্ছে আর খেতে পারবো না। Her alarm goes off and she gets up to watch the morning news. Doesn't work no more but tells a lot of stories about a youth. Drinks more lately, ain't got pills in many different colors too. Morning light is showing, she moves the chair to look out at her view. But a shop was built right across the street and it stands where the sunrise used to be. In the afternoons on the couch. ভাত খাওয়া দেখি দাও, শুনে ভাত দাও, ভাত খাওয়া দেখাচ্ছে। হম করে নাও, তাতে হম করে নিলাম, এই এই দেখছে, কিন্তু ওই যে বেবিটা দেখছে, এই দেখো এই যে এই বেবিটা দেখছে না, এই যে এইদিকে এইদিকে ও দেখছে, কিন্তু শিখে হম করে নিও এইদিকে, না 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 না, ও টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, এটা একটু বাই বাই বলে দাও, একটু বাই বাই বলে দাও, বাই বাই, তুমি ভালো আছো, ভালো আছো, ভালো আছো, শিগগিরি শিগগিরি, ধন্য তোর খাওয়া, খেয়ে যাচ্ছে বাবা, বলে দাও এই যে এইদিকে তাকাও, এইদিকে বলে আমি খেলছি, খেলাটা দেখি দাও, খেলাটা দেখে দাও, বলে বলু এই দেখ তো খেলা নিয়ে খেলছি, বলু দেখলি কালকে একদম মন ফাটে, বলু এই দেখ তোমার খেলা নিয়ে খেলছি দেখে দাও, বলুকে দেখো, বলুকে বলে বলু এই যে এই যে তুমি এই যে বলু তোমার খেলা নিয়ে খেলছি। চলে এসছি রাতে রান্না করতে, তো মা আছে, ভাই আছে, ভাই বোন সবাই রয়েছে, আর সকালে তো চিকেন করিনি তার জন্য এখন চিকেন করছি, রাতের বেলা চিকেন কারি আর রুটি মানে খাবে সবাই তাই বলছে, তো সকালে তো মাছ টাছ সব কিছুই ছিল, এখন আর মানে বিকেলবেলা মানে রাতের দিকে মাছ আর কেউ পেতে যায় না।
ওই জন্য আবার চিকেন বসালাম। চিকেনটা সকালেই আনা ছিল, ম্যারিনেট করে রাখা ছিল। আর চিকেনটা ম্যারিনেট তো আমি সবসময় করে রাখি, তোমাদেরকে বলি চিকেন ওই আদা পেঁয়াজ রসুন জিরে ধরে সব কিছু দিয়ে একবার ম্যারিনেট করে রেখে দিই, আর পেঁয়াজটা ভেজে তারপর চিকেনটা বানাই। এই একই পদ্ধতি, চিকেন কারি আর কিছু না। রান্না কমপ্লিট, এতে রুটি হয়ে গেছে, আটার রুটি আর হচ্ছে চিকেন। চিকেনটা তো দেখালামই, খেতে দিয়ে দিই। কই বনো এই যে টাকা বনো, গুড নাইট কথা বলো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই বাই বলো তো, আমার দিয়ে তাকিয়ে, আমার দিয়ে তাকিয়ে, এই পায়া দিয়ে তুমি চলে যাও, পায়ের মাংস কাটিয়ে, চলো সবাইকে খেতে দিয়ে দিই, চলো মা ভাই ভাই বউ সবাই চলে গেল ডিনার করে। তো অনেকদিন পরে, প্রায় 4 মাস পরে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। আর মাকে তো ডেকেছিলাম, বললাম যে মার হাতের বোয়াল মাছ রান্না খাবো বলে। মা ভীষণই ভালো বোয়াল মাছ রান্না করে, আজকেও ভালো রান্না করেছিল। তো আজকে অনেকগুলো যেহেতু পদ হয়ে গেছে, সব কিছু অল্প অল্প করে আমরা সবাই টেস্ট করেছি। আর রাতে তো দেখালামই যে রুটি আর চিকেন কারি করলাম, তো সবাই মিলে খেলাম। আর ফুচকুটাও একটু, মানে এমনিতে তো খেতে পারে না, মাংসের হাড়নি টুকুর টুকুর করেও খেলো। যাক সবাই মিলেই খেয়েছি, বেশ ভালো গেছে সারাটা দিন। আর আকাশের মুখ তো একেবারে গুমরাও হয়ে আছে, সারাদিনই বৃষ্টি পড়লো আর এখন গুমোট হয়ে আছে, গরম লাগছে। আর আমি এতক্ষণ ধরে বাসন কোসন সমস্ত মেজে ধুয়ে পরিষ্কার করে এসে একটু বসলাম, আর তোমাদেরকে বলতেও এলাম যে টাটা বাই বাই। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবো। ঠিক আছে, তাহলে বাই বাই, টাটা।